সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি নাফিল হক সাফিন সংবাদে শুরুতেই শিরোনাম রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত চাকরি জাতীয়করণের দাবিতে সরকারি কলেজের মসজিদের ইমাম মার্জিন ঐক্য পরিষদের মানব বন্ধন রাজশাহীতে চার দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানব বন্ধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত হয়েছেন মঙ্গলবার সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের দরগাপাড়া মোড় এলাকায় রাজশাহী চাপাইনামগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত স্কুল শিক্ষকের নাম আব্দুল হামিদ তিনি কসবা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন হালিম মোহনপুর উপজেলার দেওয়ান বেরাবাড়ি এলাকার মৃত এবারত আলীর ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন নিহত শিক্ষক আব্দুল হালিম মোটরসাইকেল যোগে স্কুল আসছিলেন পথে হরিপুর দুর্গাপাড়া মোড়ের পাশে একটি ট্রাকের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় দামপুরা থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে চাকরি জাতীয়করণের দাবিতে রাজশাহীতে সরকারি কলেজের মসজিদের ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ মানববন্ধন করেছে মঙ্গলবার সকালে সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন করেন তারা মানববন্ধনে তারা জাতীয়করণের জাতীয় প্রধানমন্ত্রীর মানববন্ধনে বক্তারা বলেন যে আমরা বাংলাদেশের সরকারি কলেজ মসজিদে নিয়োজিত ইমাম ও খাদিমগণ করছি। সরকারি প্রতিষ্ঠানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা একই প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীদের চার ভাগের এক ভাগ বেতনও না। ফলে বাবা মা সন্তান সন্ততি ও স্ত্রী পরিবার নিয়ে আমাদেরকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অথচ আমরা সন্ত্রাস জঙ্গিবাদ মাদক বাল্যবিবাহ নারীর অধিকার সাম্প্রদায়িক সম্প্রীতি সহ সমকালীন সমস্ত জাতীয় বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি দু সাল নাগাদ এস অর্জন করতে ইমাম মোয়াজ্জিন ও খাদিমগণের চাকরি জাতীয়করণ দেশের শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ তাই আমরা বাংলাদেশের সব কয়টি বিভাগীয় শহর থেকে একই দাবিতে আন্দোলন করছি এ সময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের মসজিদের ইমাম মোয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মকসুদুল্লাহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইয়াসিন আলী অর্থ সম্পাদক আব্দুল মামুন আমরা আন্দোলন করছি আমাদের চাকরি জাতীয়করণের দাবিতে এবং এটা যে অর্থে বাংলাদেশে আন্দোলন বুঝায় সেই অর্থে না আন্দোলন বলতে চালাও পোড়াও ভাঙসু সাধারণত বাংলাদেশে এইটাই পরিস্থিতি পেয়েছে ব্যাপকভাবে কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না যাবো না আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে আমাদের দাবি জানাচ্ছি আসলে এই প্রশ্নটা আমরা যদি দশ বছর আগে শুরু করতাম তখন আসতে পারতো যে আপনারা এত পরে শুরু করলেন কেন অ্যাকচুয়ালি আমরা চাইনি যে রাস্তায় নামতে তার কারণ আমরা মনে করেছিলাম যে উন্নয়নের যে ধারাবাহিকতা শুরু হয়েছে এর এক পর্যায়ে হয়তো আমাদের বিষয়টা চলে আসবে হয়তো আসবে কিন্তু দেরি হচ্ছে আমরা কেউ বিশ বছর বাইশ বছর ধরে চাকরি করছি অবসরের সময় এসে গেছে যার কারণে আমরা এই সময়ে শুরু করতে বাধ্য হয়েছি চার দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রাজশাহীর নার্সিং কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার বেলা সাড়ে দিকে ক্লাস ক্লিনিক্যাল প্র্যাকটিস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের দাবিগুলো হলো পুরাতন কারিকুলাম বহাল রাখা নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস সেবা চালু করা ইন্টার্ন ভাতা ছয় হাজার থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা এবং উপবৃত্তি দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকায় উন্নীত করা সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স সিপিএন পদ সৃজনপূর্বক নার্সিং কলেজ পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে কলেজের শিক্ষার্থী ছাড়াও রাজশাহী নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান সুমন সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান সাধারণ সম্পাদক জান্নাতুল নাইস ও বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম আশিক প্রমুখ উপস্থিত ছিলেন চার দফা নিয়ে আমাদের চার দফা দাবি নিয়ে এই আন্দোলন গত চারদিন দিন ধরে আজকে চলমান আজকে এই দাবির চতুর্থ দিন আর এই জন্য আমরা ক্লাস ডিউটি এবং পরীক্ষা বর্জন করে আমরা আজকে রাস্তায় নামে আন্দোলন করতেছি যতদিন না পর্যন্ত আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া হবে আমাদের আন্দোলন চলতে থাকবে আর এর মধ্যে যদি দাবি দাওয়া মেনে নেওয়া হয় না নেওয়া হয় আমরা এর থেকে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি আমরা দিব দাবি একটা নতুন কারিকুলাম প্রদান করা হয়েছে আমাদের এর নার্সিংয়ের এই কারিকুলাম আমরা পুরাতন কারিকুলাম বহাল চাই তারপর প্রফেশনাল বিশেষ চাই আমরা নার্সিংয়ের জন্য অন্যান্য সব প্রফেশনে বা সব সাবজেক্টে পড়ার জন্যই এই প্রফেশনাল বিসিএস দেওয়া হয় কিন্তু আমাদের নার্সিংয়ে দেওয়া হয় না এই জন্য আমরা প্রফেশনাল বিসিএস চাই তারপর আমাদের ইন্টার্ন ভাতা আমাদের যেই ইন্টার্না ডিউটি করেন তাদের ভাতা খুবই নগণ্য এটা আমরা বৃদ্ধি চাই এবং এই ইন্টার্ন ভাতাটা ছয় হাজার থেকে বিশ হাজার টাকা করতে চাই এবং আমাদের এই স্টাইপেন্ট দেওয়া হয় আমাদের কলেজে তো স্টাইপেন্ট আমরা ডিউটি করার বিনিময়ে পাই বা ডিউটি করার জন্যই পাই এই আমরা বৃদ্ধি করে এটাও অতি নগণ্য দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা বৃদ্ধি চাই রাজশাহীতে রেলওয়ে পরিদর্শন টলি ও কারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার বেলা বারোটা পনেরো মিনিটে নগরীর দরিখরপনা এলাকায় রেল ক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় রেলওয়ের কয়েকজন কর্মীও আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনার পরে কারটি আটক করে রাজশাহী রেলওয়ে পুলিশ বর্তমানে কারটি তাদের হেফাজতে রয়েছে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গার চর মাজার দিয়া স্কুল পাড়া এলাকা থেকে বাহান্ন বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি মঙ্গলবার সকালে রাজশাহী ব্যাটালিয়ন এক বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজিবি জানায় মাজার দিয়া বিওপির সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল টহল পরিচালনা করে এসময় সময় বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য বিশ হাজার আটশো টাকা টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ার উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি টহল দল জব্দকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে রাজশাহীর চারঘাট উপজেলার সর্ধায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ সোমবার বিকালে পুলিশ একাডেমির গেট থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন কুষ্টিয়ার কুমার রিপন ও শাহীন এবং নওগার বাদলগাছি উপজেলার ফিরোজ তাদের কাছ থেকে একটি ভুয়া নিয়োগপত্র ও দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান রাজবাড়ির পাংশা উপজেলার সলিম মণ্ডলের ছেলে বেলালকে পুলিশ একাডেমিতে চাকরি দেওয়ার কথা বলে গ্রেপ্তার রিপন পঞ্চাশ হাজার টাকা নেন টাকা নেওয়ার পর বেলালকে দেওয়া হয় অফিস সহকারীর একটি নিয়োগপত্র যোগদানের পর রিপন ও তার সহযোগীদের আরো লাখ টাকা দেওয়ার কথা ছিল সোমবার বিকেলে ওই নিয়োগপত্র নিয়ে পুলিশ একাডেমিতে যোগদান করতে আসেন বেলাল। কিন্তু ভুয়া হওয়ায় থানায় খবর দেন পুলিশ একাডেমি কর্তৃপক্ষ এরপরই পুলিশের জালে আসে ওই তিন প্রতারক ওসি আরও জানান আটকরা প্রতারক চক্রের সদস্য তাদের কাছ থেকে একটি ভুয়া নিয়োগপত্র ও দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে এই ঘটনায় বেলাল মণ্ডল বাদী হয়ে মামলা করেছেন। 950 পিস ইয়াবাসাহো এক মাদক ব্যবসাকে আটক করেছে র‍্যাব পাঁচ রাজশাহী। মঙ্গলবার সকাল 11টার দিকে রাজশাহী চারঘাট উপজেলার চারঘাট থানা দিন বেলকিষ্ট বর্বারিয়া মোহনপুর তিন রাস্তার মোড়ে জনৈক নূর সরকারের বাড়ির পাশে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ জিয়াউর রহমান জিয়াকে 960 পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে র‍্যাব পাঁচ রাজশাহী। আটক মাদক ব্যবসায়ী জিয়ার বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ নাটোরের সিংড়ার লালর উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী মঙ্গলবার বেলা বারোটার দিকে উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেন এসময় সময় তারা অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষক কমিটির সাথে যোগ সাজসে বিদ্যুৎ বিল ল্যাব ভাড়া সহ নানা কারণ দেখিয়ে সকল শিক্ষার্থীর কাছ থেকে মাসে জনপ্রতি ত্রিশ টাকা ও ছাত্রীদের আয়া নিয়োগের জন্য বাড়তি ত্রিশ টাকা অতিরিক্ত আদায় করেন এছাড়া স্কুলের জায়গা বরাদ্দ ও পুকুর খননে নানা দুর্নীতিরও অভিযোগ করেন তারা অবিলম্বে এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জে কওমি মাদ্রাসা দেখিয়ে একটি সিন্ডিকেট স্বতন্ত্র এফতেদাই মাদ্রাসা করার ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে ফুলহার গ্রামে উনিশশো সালে ফোরকানিয়া ও স্বতন্ত্র এফতেদাই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য ওই এলাকার এক ধর্মভীরু মানুষ ফোরকানিয়া মাদ্রাসার নামে একত্রিশ ও স্বতন্ত্র এফতেদিয়া মাদ্রাসার নামে একান্ন শতাংশ জমি দান করেন মাদ্রাসার শিক্ষা কার্যক্রম না থাকায় এইগুলো বিলুপ্ত হয়ে যায় পরবর্তীতে ওই ওই এলাকার সালে ফুলহার মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বিলুপ্ত দুই প্রতিষ্ঠানের দাতা কৌমি মাদ্রাসার নামে পঁচিশ শতক জমি দান করেন সেই জায়গায় কৌমি মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করা হয়েছে বর্তমানে ইসলাম শিক্ষার একটি আলোকিত প্রতিষ্ঠান হিসেবে অত্র এলাকায় কোরআন শিক্ষার মাধ্যমে কোরানের হাফেজ তৈরি করা হচ্ছে যেসব শিক্ষকেরা ইসলাম শিক্ষার জন্য স্বতন্ত্র স্বতন্ত্রী মাদ্রাসা বিনা বেতনে শিক্ষকতা করে আসছেন তাদের দীর্ঘদিনের আন্দোলনের অংশ হিসেবে পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়ায় ওই এলাকার নুরুল ইসলামের পুত্র শাহারুল ইসলাম মৃত রফিকুল ইসলামের পুত্র রানাফুল ইসলাম দিদার বক্স সরকারের পুত্র মাসুদুর রহমান ওই কমি মাদ্রাসাকে ইফতেদাই মাদ্রাসা হিসেবে দেখানোর জন্য কৌমি মাদ্রাসার মুহতামিম মাওলানা ইদ্রিস আলী সিরাজীকে চাপ সৃষ্টি করেছে বলে জানান তিনি এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ